বিরতির পর আবারও স্বাগত মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের পাঠানো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। কবিরহাট থেকে শামীমের প্রশ্ন, এবারে 28 বছর বয়স, তিনি বলছেন যে আমার প্রচুর ঘাম হয় এবং সারা শরীরে দুর্গন্ধ হয়, পরামর্শ দিলে খুশি হবে। জি শামীম ভাই, যাদের দুর্গন্ধ হয় তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দুর্গন্ধ হওয়া এবং শরীর ঘামা, এই দুইটা ব্যাপারের মধ্যে ঘাম অনেক সময় আমাদের শরীরের জন্য দরকার আছে, কিন্তু ঘামগুলি যদি বিশেষ বিশেষ জায়গায় হয় তাইলে পরে একটু ক্ষতিকারক। বিশেষ জায়গা বলতে মাথা ঘামে, বগলের নিচ ঘামে, আমাদের হাতের তালু ঘামে, এরকম 3-4টা জায়গায় যেটা ঘামে এটা একটু ক্ষতিকারক। আর সারা শরীরেই কিছু ঘাম হইলে পরে শরীর থেকে অনেক দূষিত পদার্থ বের হয়ে যায়। এক সময় 1000 বছর আগে ন্যাচার উপাধিতে বলা হইতো যে বছরে 1-2 বার জ্বর হলে শরীরের ব্যাড ব্যাকটেরিয়াগুলি বার্ন হয়ে প্রসাবের সাথে বের হয়ে যায়, সেটাও সাইন্টিফিকভাবে দেখা গেছে, এটা ভালো কথা। ওইরকম একটু জ্বরের দরকার আছে, আবার বেশি হলে এটা আমাদের ক্ষতি করতে পারে। আমরা যদি রসুন, পেঁয়াজ, আদা অনেক বেশি খাই, কাঁচামরিচ অনেক বেশি খেতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের ঘাম বন্ধ হবে। কী কী? রসুন, পেঁয়াজ, আদা। পেঁয়াজটা আমরা যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজে কোনো গুণ থাকে না, কেন? আমরা লোহা দিয়া পেঁয়াজ কাটি, লোহা দিয়ে পেঁয়াজ কাটা যাবে না। আচ্ছা, পেঁয়াজের দুটা মাথা লোহা দিয়ে কাটা যাবে, তারপরে জোরে চাপ দিয়া অথবা লোহার লেই বা স্টেনলেস স্টিলের ছুরি দিয়া পেঁয়াজ কাটতে হবে। লোহা মানে আয়রন, আয়রন পেঁয়াজে লাগলে কন্টামিনেশন হয় না, আয়রন টমেটোতে লাগলে কন্টামিনেশন হয়, অতএব আয়রন শসা এবং পেঁপিতে লাগলে কন্টামিনেশন হয়, পেঁয়াজের সব গুণ নষ্ট করে দেয় লোহা লাগার সাথে সাথে। ওইখানে আপনাকে বাঁশের লেই বা স্টেনলেস স্টিলের ছুরি দিয়ে পেঁয়াজটাকে একটা ভাগ করতে হবে মাঝখানে গিয়ে, তারপর চাপ দিলে পেঁয়াজটা খুশি খুশি বেরোয় আসবে। সেই পেঁয়াজটা খেয়ে দেখবেন কত মজা লাগে। এখন ধরেন যে আমের সিজন, আমরা আম খাই, কী করি, আমের চোকরাটা লোহার দা দিয়ে কাটি, কাটার সাথে সাথে এখানে কন্টামিনেশন হয়। আমটা যদি আপনি একদিন খেয়ে দেখেন, আজকেই খেয়ে দেখেন, আমের চোকরাটা হাত দিয়ে টেনে টেনে সরায় ফেলান, তারপরে ওখানে একটা স্টেনলেস স্টিলের ছুরি দিয়ে আমটাকে 3টা ভাগ করেন, সে আমটা টেস্ট এবং লোহার ছুরি দিয়ে চামড়া খোলার টেস্টই আলাদা পাবেন। এটা একটু পরীক্ষা করেন। আর পেঁয়াজ কোনোদিনও আপনার লোহা দিয়ে কাটতে পারবেন না, পেঁয়াজটা চেপে চেপে ভাগ করে খোসা করে সালাদ করে খেয়ে দেখেন একটা নতুন স্বাদ, নতুন কারিশমা, আপনি নতুন ফুড ভ্যালু আপনি পেঁয়াজ থেকে পাবেন। আপনার যে সমস্যা এটার জন্য পেঁয়াজ, রসুন, আদা সকল রোগের দ্বারা এটা আপনি খেয়ে দেখেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। গাজীপুর থেকে প্রশ্নটি করেছেন মোহাম্মদ রাসেল মিয়া, বয়স 48 বছর। তিনি বলছেন যে আমার উচ্চ রক্তচাপ আছে এবং উচ্চ মাত্রার কোলেস্টেরলও আছে, বুক ধরপড় করে, রাতে ঘুম কম হয়, মাঝে মধ্যে হাতে পায়ে পানি আসে, আমার ডায়াবেটিসও আছে, এই অবস্থায় কিভাবে চললে আমি ভালো থাকবো? আলহামদুলিল্লাহ, আপনাকে 2-3 বার গোসল করতে হবে। চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও সেতুং, উনি যতদিন জীবিত ছিলেন উনি শেষ বয়সে যতগুলি রোগ হয়েছেন উনি কোনো ওষুধ খান নেই, উনি 3-4 বার গোসল করতেন, এবং উনি যে প্রেসিডেন্ট হিসাবে যত ফাইল সই করতেন উনি বলতেন আমি 200 কোটি মানুষের কোনো ফাইল 1 মিনিটের বেশি রাখি না, শুধু আমার যেটুক সময় লাগে গোসল করতে এইটুক বাদে উনি সর্বক্ষণ উনি পুকুরের ঘাটে বসেও ফাইল সই করতেন, পুকুর ঘাটেই বেশি থাকতেন, যারা তার গোসল করতে কোনো সমস্যা হইলে শরীর খারাপ লাগলে উনি গোসল করতেন। চীনের বহু লোক এই কাজটা করে, তাতে আপনি যে কোনো সমস্যার জন্য গোসল আপনার দরকার, শরীর পুছে ফেলা দরকার, মাথায় পানি দেওয়া আপনার দরকার আছে, খাদ্য অভ্যাসে আপনাকে নরম খাবার খেতে হবে, ভেজিটেবল খেতে হবে। আপনি তো জানেন যে চাইনিজরা যারা চীনে গেছেন, যিনি পড়াশোনা করছেন, আমরা চীনে ছিলাম বলেই দীর্ঘদিন আমরা চীন সম্বন্ধে জানি যে ওরা খাবারের সাথে ভাত খায় আমাদের মতোই, তারা রুটি খায় না, ওরা ভাতটা খুব খায়, বড় বড় ভাত মানে বাসমতি চাউলের ভাত খায় অল্প একটু, আর সাথে ওরা 100 ধরনের ফল এবং ভেজিটেবল খায়। আচ্ছা, 100 ধরনের? আচ্ছা, এটা করে মিনিমাম। তা আপনি বলতে পারেন যে একটা ডাইনিং টেবিলে 100 ধরনের খাবার কিভাবে রাখে? ওদের ডাইনিং টেবিলগুলো এরকম 5 স্তরের এবং এমনি ধাক্কা দিলে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে আসবে, আমরা 5 জন বসছি, 5 জনেই এই 100 ধরনের খাবার খেতে পারবো ঘুরে ঘুরে, প্রতিটা টেবিলই ওদের এরকম একদম। আপনি সাংহাই, বেজিং, আপনার
ইউনিয়ন প্রদেশ, এইসব প্রদেশগুলো আমি 29টা প্রদেশ চীনের ঘুরেছি, আমরা দেখছি যে সকলেই প্রায় 100 ধরনের খাবার খায়। ওরা খাবারটাকে একটা পবিত্র দায়িত্ব মনে করে এবং এর সাথে সর্বরকম শক্তি দিয়ে তারা খাবার তৈরি করে। হোটেলও তাই, আপনি যে কোনো হোটেলে যাবেন 100 ধরনের খাবার যারা খাবে তারা সাধারণ মানুষ, 150 ধরনের খাবার যারা খাবে তারা মধ্যবিত্ত, 200 ধরনের খাবার যারা প্রতিবেলায় খাবে, 200 ধরনের আইটেম খাবার মানে 200 ধরনের আইটেম যারা খাবে তারা উচ্চ মধ্যবিত্ত, 300 ধরনের খাবার যারা খাবে তারা একদম আপার এবং সুপার ক্লাস। আমরা দেখছি যে কোনো গভর্নর যখন আমাদেরকে দাওয়াত করছে তখন 300 ধরনের আইটেম, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, 300 ধরনের আইটেম দিয়া খাবার হয়েছে। দেখা গেছে চিংড়ি মাছের মধ্যে 10 রকম, আবার মিষ্টি কুমড়ার ভিতরে 10 রকম, চাল কুমড়ার ভিতরে 10 রকম, বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে কে কীভাবে খেতে পারে, কে কীভাবে নিতে পারে, কথা বলতেছে, খেতেছে, খাওয়ায় যদি তারা 1 ঘন্টার সময় ব্যয় করে এটাকে তারা পবিত্র দায়িত্ব মনে করে। আচ্ছা, তারা বলে দীর্ঘায়ু লাভের জন্য এই সময়টা আমি দিলাম, আমি দীর্ঘায় লাভ করব। বাজে কথা না বললাম, বাজে ঘোরাফেরা না করিয়া, ওয়াইন না খাইয়া, মদ না খাইয়া, বন্ধু বান্ধবের সাথে গল্প করিয়া, টাস না খেলা সময়টা না দিয়ে আমি 1 ঘন্টায় ধীরে 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 আমি 300 ধরনের খাবার খাবো, আমি নিরোগ থাকবো, সুস্থ থাকবো। যেহেতু আল্লাহ তালা আমাকে কিছু ধন সম্পদ দিছে আমি চলে যাব, কিন্তু আমি আমি সুস্থ থেকে, ওষুধ না খেয়ে সুস্থ থেকে পৃথিবী থেকে বিদায় নেব। যদি ধরেন আমি ব্রিটেনের রানীর এখন বয়স 97 বছর, সে 2-3টা বিশ্বযুদ্ধ ফেস করে ফেলছে, ব্রিটেনের রানী, সে কোনো ওষুধ খান না, উনি ন্যাচারোপ্যাথিতে বিশ্বাস করেন, ন্যাচারাল, ওনার অ্যালোপ্যাথিক ডাক্তার আছে, কিন্তু সবাইকে আবার উনি 4 বছরের একটা করে বেজিং থেকে হার্বালিস্ট কোর্স করাই নিয়ে আসছেন, নিয়ে আইসা তার খাবারগুলো ন্যাচারোপ্যাথির অ্যাডভাইজে, সেও এরকম 2-300 পদ খাবার, চীনের লোক আছে ওখানে, কাশ্মীরের লোক আছে, যেসব দেশের লোক দীর্ঘায়ু লাভ করে, জাপানের লোক আছে তার রয়্যাল হাসপাতালে, রয়্যাল হোটেলে, ওইখানে তারা ওইভাবে খাবারগুলোকে তৈরি করে। এখন আমাদের দেশে তো অনেক লোকের পয়সা আছে, তারা খাবারগুলোর ভিতরে কেন পোলাও গিরানিতে সীমাবদ্ধ হন? বড় লোকের খাবারই যেন পোলাও গিরানি, যেই খাবারগুলো আমাদের জন্য প্রয়োজন, যে খাবারগুলো আমাদের জন্য ব্যাদব খাবার, যাদের ভিতরে কোনো আদব নাই, মানে একটা পোলাও গিরানি বিয়েতে খাওয়া মানে ব্যাদব খাবার খাওয়া, বাজে খাবার খাওয়া, বাজে মশলা খাওয়া, বিষ খাওয়া, জেনে শুনে আমরা কেন বিষ পান করব? আমি আপনার একটা বাইদি ভাই বলছি, আপনার ছেলের বিয়েতে আমি যাব, আপনি আমার একজন বন্ধু, আপনার ছেলের বিয়েতে যাওয়া আমার মহাপবিত্র দায়িত্ব, আমি আপনার ছেলের বিয়েতে যাব এই মহাপবিত্র দায়িত্ব পালন করার জন্য, সেখানে আমি কষ্ট করে যাচ্ছি, আপনি কষ্ট করতেছেন, কিন্তু আপনি আমাকে বিষ খাওয়াচ্ছেন, জেনে শুনে দুইজনে মিলে বিষের সেবা শুশ্রূষা করতেছি, কেন? আপনি আপনার ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে আপনি মেট্রিক পাস করছে, ভয়ানক ভালো রেজাল্ট করছে, সবগুলোতেই সে স্টার পাইছে, এখন আপনি স্টার পাওয়া ছেলের জন্য আমি খবর শুই না, আপনার বাড়িতে 2 কেজি আঙ্গুর পাঠাবো, 1 কেজি আপেল পাঠাবো, 1 কেজি পেয়ারা পাঠাবো, না পাঠাইয়া আপনি আমার বাড়িতে এর মিষ্টি পাঠাচ্ছেন, আমার যেন ডায়াবেটিসটা বেড়ে যায়, আমার যেন প্রেশারটা বেড়ে যায়, আমার যেন রোগগুলি বেড়ে যায়, একটা চিনিতে 159টা রোগ হয়, তাহলে আপনি কি আমাকে 159টা রোগ তৈরি করার জন্য মিষ্টি পাঠাচ্ছেন? আপনার ছেলে রেজাল্টও ভালো করলো, আমি না পাঠাই আপনি আমাকে পাঠাইতেছেন, আমার শরীরটাও যেন খারাপ হয়ে যায় আপনার খবরটা শোনার পর। এই যে সিস্টেমগুলো, এই বাজে সিস্টেমগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে অবশ্যই। সোজা কথা, তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগীর মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।